বাবা তুমি এটা কি বানাইছো বাবা ময়ূর পাখিরা ও আচ্ছা আচ্ছা এই অনেক সুন্দর হয়েছে তুমি দেখি একটু ঘোরাও তো হ্যাঁ 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 অনেক সুন্দর হয়েছে তো এটা তুমি কিভাবে বানাইলে বাবা এই প্রথমে এখানে প্রথমে এখানে কয় একটা ব্লক দেয় তখন এখানে দিয়ে নিচে এখানে এখানে একটা ছোট্ট দেয় এখানে এখানে দু লেবার দিই এখানে দু লেবার দেয় তখন এখানে দু লেবার দিয়ে চাপা খাওয়াই এখানে দু লেবার দিয়ে চাপা খাওয়াই এখানে এখানে তারপরে এখানে এক লেবার দিয়ে চাপা খাওয়াই তারপরে এখানে একটা এখানে এইগুলো দিলাম আর একটা এখানে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ বাবা যে এটা কি বানাইছো তুমি গাড়ি এটা তো আমার কাছে উটের মতো মনে হচ্ছে উটের ওই যে ওটা কি পতাকা আমার তো উটের মতো মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা পতাকা ও আচ্ছা 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 ঠিক আছে বাবা ওকে পছন্দ হয়েছে তোমার এগুলো বানানো দেখাইতে হবে হ্যাঁ ওকে ওকে বাবা এই যে খেলনাটা এই খেলনাটা কি তুমি একাই বানাইছো নাকি তোমাকে কেউ সাহায্য করছে কে সাহায্য করছে তুমি আর মুন্না আপু বানাইছো ও আচ্ছা 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 তাহলে চালটা তুমি দিছো চালটা কি আলাদা বানিয়ে তারপরে বসাইছো না নাকি এখানে বসে এখানে আপনারা শুনবেন তারপরে আপনাদের গিটারের সুর অনেক লাস্টে গিটারের শব্দ শোনাব আর তার জন্যে এখানে একটা আর এইটা যদি চিনতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি এটা হলো একটা মশা মারার ব্যাট এটা দিয়ে আমি গিটারের সুর করব আর এই কলম দিয়ে আমি এই করে বাঁচাবো তাহলে দেখুন এভাবে শব্দ হচ্ছে আর এভাবে করে বাঁচাতে হবে যাতে আমি অনেক ভালো সুর দিই আপনাদের ভালোর জন্য তাহলে শুরু করা যাবে এখন ঠিক আছে শুরু করলাম প্রথমে আপনারা যদি প্রজাপতি গান শুনতে পারেন তাহলে আমি প্রজাপতি দিয়ে করবো না এই তারাপুকে দিয়ে করবা ঠিক আছে শুরু করা যাক তাই দিই আচ্ছা দেখে নেই।